বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছিল স্টার জলসার নতুন ধারাবাহিক শ্রীকৃষ্ণ ভক্ত মীরাকে নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কে হবেন মীরা, কে হবেন শ্রীকৃষ্ণ, এই প্রশ্নই সবার মনে আসছিল। তবে এই দুই প্রধান ভূমিকাতে কারা থাকবেন সেই খবর এতদিনে সবাই জেনে গেছে, বিভিন্ন জায়গা থেকে তোমরা জানতে পেরেছ, আমিও তোমাদের সেই খবর দিয়েছি। জানা গেছিল যে এই ধারাবাহিকেই মীরা হয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসু, মানে আলো ছায়া ধারাবাহিকের আলো, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন ভাগ্যলক্ষ্মী খ্যাত অভিনেতা পারব্ধি সিংহ। আর তারপরেই একটা ইন্টারভিউকে নিয়ে জলঘোলা হয়েছে অনেক। যাই হোক, অবশেষে জলসা রিলিজ করে দিল শ্রীকৃষ্ণ ভক্ত মীরার প্রথম প্রমো, যাতে পরিষ্কার দেখা যাচ্ছে দেবাদৃতা ও পারব্ধিকে, একজন শ্রীকৃষ্ণ আর একজন শ্রীকৃষ্ণ ভক্ত মীরা। এইবার শুধু কবে কোন সময় আসবে সেইটা জানার অপেক্ষা। প্রমোতে এও দেখা গেল জনপ্রিয় শিশু অভিনেত্রী আরসিয়া মুখার্জি, মানে সেই ছোট্ট ভূতুকে ধারাবাহিকে দেখা যাবে। ছোট্ট মীরা হিসেবে এই ধারাবাহিকে থাকছে ছোট্ট আরসিয়া। সব নিয়ে আরও একটা জমকালো ধারাবাহিক স্টার জলসাতে আসতে চলেছে, সুরিন্দর ফিল্মসের অধীনে আসছে এই নতুন ধারাবাহিক। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভক্ত মীরাকে নিয়ে কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।